যে আলোচনা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে কিভাবে জিওলজিক্যাল ম্যাপে তোমরা ডিপ ডিরেকশন আইডেন্টিফাই করতে পারবে, বিশেষ করে ইউনিক্লিনাল বা ফোল্ডেড স্ট্রাকচারের ক্ষেত্রে কোন দিকে ডিপ সেটা তুমি ম্যাপ স্টাডি করেই বুঝে যাবে। সেটার জন্যে তিনটে পদ্ধতি আছে। ফার্স্ট পদ্ধতি, আমি প্রথমে একটা স্যাম্পল ম্যাপ আঁকি, আমি বিডিং প্লেন আঁকছি, তারপরে আমি কন্ট্রোল সমোন্নতি রেখাগুলো আঁকছি। এবার দেখো, বেগুনি রঙগুলো হচ্ছে বেডিং প্লেন আর লাল রঙগুলো হচ্ছে সমোন্নতি রেখা। এবার দেখো, সমোন্নতি রেখার যে ভি আর বেডিং প্লেনের ভি কোনটা তীক্ষ্ণ? অবশ্যই সমোন্নতি রেখা ভি তীক্ষ্ণ। এরকম যখন সিচুয়েশন হবে এবং দুটো ভি এর যে শীর্ষবিন্দু সেটা একই দিকে থাকবে, অর্থাৎ হোয়েন দ্য কন্টুর ভি আর এটা হচ্ছে বেডিং প্লেন ভি, হোয়েন দ্য কন্টুর ভি ইজ শার্পার দেন দ্য আউটক্রপ ভি অ্যান্ড বোথ পজিশনিং ইন দ্য সেম ডিরেকশন, বোথ পজিশনিং ইন দ্য সেম ডিরেকশন, দুটো ভি এর শীর্ষবিন্দু একই দিকে থাকবে, তখন এই সিচুয়েশনে হবে ডিপ ডিরেকশন ইজ অপোজিট টু দ্য স্লোপ, অর্থাৎ যেদিকে স্লোপ থাকবে সেদিকে ডিপ হবে। এবার স্লোপ কোন দিকে করে বুঝবে? সমোন্নতি রেখার ভ্যালু দেখে, ধরো এটা 100, এটা 200, এটা 300, তার মানে এই দিকে স্লোপ, তাহলে এই দিকে যদি স্লোপ হয় তাহলে নিশ্চিন্তে তুমি বলে দেবে যে ডিপ হবে ওই দিকে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম অবজারভেশন, স্লোপ এবং ডিপের সম্পর্ক বুঝ দেখে ডিপ ডিরেকশন বোঝার চেষ্টা করা। দু নম্বর ছবি আঁকি, ঠিক আগের ম্যাপের উল্টো সিচুয়েশন, অর্থাৎ এক্ষেত্রে বেডিং প্লেনের ভি, এটা হচ্ছে বেডিং প্লেন ভি আর এটা হচ্ছে কন্ট্রোল ভি। এখানে কি হচ্ছে দেখো, হোয়েন দ্য বেডিং প্লেন ভি ইজ শার্পার দেন কন্ট্রোল ভি, বোথ পয়েন্টিং ইন দ্য সেম ডিরেকশন, এই ভি এর যে শীর্ষবিন্দু একই দিকে, সেক্ষেত্রে ডিপ ডিরেকশন কনফর্মস টু দ্য ভ্যালি স্লোপ, অর্থাৎ এক্ষেত্রে ডিপ যেদিকে স্লোপও সেই দিকে, অর্থাৎ এটা ধরো 200, এটা 300, এটা 400, তাহলে এই দিকে যদি স্লোপ হয় তাহলে ডিপও এই দিকেই হবে। বোঝা গেল? তাহলে আগেরটা থেকে এটার পার্থক্যটা বোঝা গেল। থার্ড সিচুয়েশন, এবার দেখো, সমোন্নতি রেখার ভি আর বেডিং প্লেনের ভি দুটো অপোজিট ডিরেকশনে, এটা হচ্ছে কন্ট্রোল ভি, এটা হচ্ছে বেডিং প্লেনের ভি, দুটো অপোজিট ডিরেকশনে আছে, তাই তো? আর স্লোপ 300, 200, 100, এই দিকে স্লোপ। তাহলে এইরকম যখন সিচুয়েশন হবে, হোয়েন দ্য আউটক্রপ ভি অ্যান্ড কন্ট্রোল ভি ইন্টারসেপ্টস অ্যান্ড পয়েন্ট ইন অপোজিট ডিরেকশন, অর্থাৎ এই দিকে থাকলে এই দিকে, অর্থাৎ পরস্পর বিপরীত দিকে যখন থাকবে তখন ডিপ ডিরেকশন কনফর্মস টু দ্য ভ্যালি স্লোপ, অর্থাৎ ডিপ যেদিকে স্লোপও সেই দিকে। অর্থাৎ সেকেন্ড সিচুয়েশন এবং থার্ড সিচুয়েশন দুটোর ক্ষেত্রেই যেদিকে স্লোপ সেদিকেই ডিপ। শুধুমাত্র প্রথম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যেদিকে ডিপ তার বিপরীত দিকে স্লোপ, সেক্ষেত্রে শর্তটা কি? কন্ট্রোল ভি অনেক বেশি শার্প হবে বেডিং প্লেনের ভি থেকে, তবেই স্লোপের উল্টো দিকে ডিপ হবে। বোঝা গেল? তাহলে এবার তোমরা ম্যাপ দেখেই বুঝে যাবে কিভাবে স্লোপ এর সঙ্গে সম্পর্ক রেখে ডিপ ডিরেকশনটা বুঝবে, ঠিক আছে? এখানে আমি একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, সেটা করে পরের ভিডিওতে তোমরা যাবে। সেটা হচ্ছে, তোমরা সবাই টপোশিট করেছো, 11-12 করেছো, বা যারা করনি তাদের ক্ষেত্রেও বলছি, কন্ট্যুর প্যাটার্ন দেখে তোমরা কিভাবে টোপোগ্রাফি বা ভূমিরূপ চিনতে পারবে, কন্ট্যুর প্যাটার্ন দেখে টোপোগ্রাফি চেনা। ধরো আমি বলছি, ধরো এই রকম একটা কন্ট্যুর প্যাটার্ন আছে, মাঝখানে বেশি উচ্চতা, ধরো 6, 5, 4, তাহলে এটা হয়ে যাবে একটা পাহাড়, ঠিক আছে? ধরো মাঝখানটা অনেক বেশি চওড়া, এখানে 6, 5, 4, তাহলে এটা হয়ে যাবে একটা ফ্ল্যাট টপ হিল। ধরো যদি খুব কাছাকাছি কন্ট্যুরগুলো থাকে তাহলে খাড়া ঢাল, যদি দূরে দূরে কন্ট্যুর থাকে তাহলে মৃদু ঢাল, যদি
প্রথমে কাছাকাছি, তারপরে দূরে দূরে, আবার কাছাকাছি, আবার দূরে দূরে। সেক্ষেত্রে এইভাবে যদি দেখো তাহলে খাড়া ঢাল, হালকা ঢাল, আবার খাড়া ঢাল, হালকা ঢাল, এরকম ভাবে ধাপ হবে, ঠিক আছে? তারপরে ধরো কন্ট্রগুলো যদি এরকম লম্বা হয়, মাঝখানে উচ্চতা বেশি, 6, 5, 4, তার মানে এটা একটা বুঝতে হবে শৈল শিরা, ঠিক আছে? তারপরে ধরো কন্ট্রগুলো যদি এইরকম হয়, এদিকে হিল, এদিকে হিল, তাহলে আর এটা, তাহলে এইটাকে আমরা বলবো কল বা স্যাডেল, ঠিক আছে? অর্থাৎ চারি দুদিকে উঁচু, মাঝখানে নিচু, এদিক দিয়ে নদী যেতে পারে, এদিক দিয়ে নদী যেতে পারে। অনেক সময় এই বরাবর পাকা গিরিপথ তৈরি হয়, তখন সেটাকে আমরা বেসিক্যালি কল বলি, আর গিরিপথ না থাকলে সেটাকে স্যাডেল বলা হয়। আবার ধরো এরকম হয়েছে যে খুব ধীরে ধীরে ঢাল আস্তে আস্তে নদী উপত্যকার দিকে যাচ্ছে, সেটাকে তখন আমরা বলবো স্পার, অর্থাৎ তার ঢালটা এরকম মৃদু হবে। আবার যদি খুব খাড়া হয়, সেক্ষেত্রে এরকম খাড়া হবে, সেটাকে আমরা বলবো স্কার বা ভৃগু। এরকম তোমরা পড়েছো, নাহলে আরেকবার তোমরা চোখ বুলিয়ে নেবে, তাহলে তোমাদের জিওলজিক্যাল ম্যাপেও তো কন্ট্রোল দিয়ে ভূমিরূপ দেখানো থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে?